যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল থিংকের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ বাংলাদেশে মাঝে মধ্যে এমন একটা ধাক্কা দেয় গৃহিণীদের এটা সহ্য করার মতো না আসলে এক লাভ দিয়ে পেঁয়াজের দাম এত উর্দুমুখী হয়ে যায় যখন গৃহিণীরা খুব হিমশিম খেয়ে যায় তো সেই চিন্তা থেকে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি দেখতেই পারতেছেন এই পেঁয়াজ কুচি দিয়েই আমি পেঁয়াজগুলোকে একটা সিস্টেম করে রাখবো যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন যাতে আর কোনো সমস্যা না হয় তো আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে আপনারাও নিজেরাও এইভাবে পেঁয়াজগুলো সংরক্ষণ করতে পারেন যেটা পরবর্তীতে কাজে লাগবে তো প্রথমে আমি একটি ইয়েতে যেটার মধ্যে পেঁয়াজটাকে রাখবো সেটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি কারণ তেল দিলে কী হবে নিচে আর শুকিয়ে লেগে যাবে না সেই একটু তেল দিয়ে নেবেন তো আমি দিছি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন তবে দিয়ে নেওয়াটাই আমার মনে হয় ভালো তো যাই হোক এখন এই কুচানো পেঁয়াজগুলি আমি এই ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো পেঁয়াজ আছে তো এখন পেঁয়াজের দাম সস্তা আছে সেই জন্যে এখন এই কাজটা করে রাখতে পারেন তো সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে শুকিয়ে নিব যদি আপনার বাসায় রৌদ্রের কোনো ব্যবস্থা থাকে তাহলে রৌদ্র দিয়ে শুকাবেন আর যদি রৌদ্রের কোনো ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়ে সুন্দর করে শুকাতে পারবেন দেখেন আমার পেঁয়াজগুলো শুকানো হয়ে গেছে কতগুলো পেঁয়াজ ছিল আর কতটুকু হয়েছে দেখেন শুকানোর পরে পেঁয়াজগুলো দেখতে কত সুন্দর হয়েছে শুটকি এটা একদম পেঁয়াজের সুটকি হয়ে গেছে তো এই পেঁয়াজের সুটকিরও আপনি সংগ্রহ করতে পারেন বা এই সুটকিটাকেও আপনি আরেকটা প্রসেসিং করতে পারেন তো সেটা দেখাচ্ছি এবার কিভাবে আরেকটা পদ্ধতি করা যায় সে সুটকিও এভাবে সুটকিও করতে পারবেন এবং আরেকটা প্রসেসিং করতে পারবেন তো যেটাই করেন না কেন এটা রাখার জন্য একটা কাঁচের বয়ম রাখবে অবশ্যই এবং কাঁচের বয়মটাকে ভালো মতো ধুয়ে নেবেন এবং গরম পানিতে ধুয়ে নেবেন যেহেতু এটা সংরক্ষণ হচ্ছে সেই জন্য যেটার মধ্যে রাখবেন সেটার মধ্যে একটু ভালো সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং এটা অবশ্যই কাচের বয়মে করবেন তো দেখেন এখানে কিছু আছে পেঁয়াজের ইয়া কুচানো পেঁয়াজ যেটা এখনও ভিতরে একটু হালকা নরম নরম মানে একদম ভিতরের হাড্ডিটা শুকায় না এমন কিছু পেঁয়াজ রয়ে গেছে তো সেইটা বেছে বেছে নিতে হবে যে কোন পেঁয়াজগুলো ভালো মতো শুকায় নাই এই দেখেন এটা কিন্তু ভাঙছে না অন্য অন্য কিন্তু ঠাস করে ভেঙে যায় একটু টিপ দিলে কিন্তু পেঁয়াজটা ভেঙে যায় এটা কিন্তু ভাঙলো না তার মানে এটা শুকায় নাই ঠিক আছে এই যে এটাও এটা একটু শুকাইছে হ্যাঁ এটা শুকাইছে এরকম আরও আছে যেটা ভাঙবে না তো সেটাই ভাববেন যে এটা শুকায় নাই তো এরকম বেছে বেছে সে যেই পেঁয়াজের কুচিটা শুকায় নাই সেটাকে আলাদা করে নেবেন এটা এটা যে এটা নেই দেখছেন এই যে ভিতরে ভেসকা এই যে এটাও শুকানে তো এইভাবে আলাদা করে নেবেন যেগুলো একটু মনে হচ্ছে যে কম শুকাইছে সেগুলো আলাদা করে নেবেন এবং যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শুকাইছে সেগুলো আলাদা করে নেবেন তো যেটা হানড্রেড পার্সেন্ট শুকাইছে সেটাই সংরক্ষণ করবেন শুকটি শুটকি হিসাবে এবং আমি আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটাও করে নেবেন তো আরেকটা সিস্টেম হচ্ছে আমি এটাকে ব্যালেন্ট করে নিব মানে গুঁড়ো পাউডার বানিয়ে নেব পাউডারটাও আপনি সংরক্ষণ করতে পারবেন আপনি যেভাবেই করেন না কেন বারবার বলছি কাঁচের বইমটাকে ভালো মতো গরম পানিতে ধুয়ে নেবেন তাহলে অনেক দিন থাকলে এটার কোনো সমস্যা হবে না ভিতরে আঠা জমাট বেঁধে যাবে না তো আমি এখন এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি দেখেন গুঁড়ো পাউডারটা দেখতে কত সুন্দর হয়েছে এটা আপনার যতদিন খুশি ততদিন সংগ্রহ করে রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় এটা কাজে লাগাতে পারবেন যখন হুট করে এক দাম দিয়া গৃহিণীদের মাথা গরম করে দিবে পেঁয়াজ তখনই এই পেঁয়াজকে কাজে লাগানো যাবে তো দেখেন আমার পাউডারটা কি সুন্দর হয়েছে আমি তো চিন্তাই করতে পারিনি এটা এত সুন্দর হবে পাউডারটা হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো যে এখন পেঁয়াজের সিজন চলতেছে তো এই পেঁয়াজটাকে এবার এইভাবে করব এবং সবাইকে শেয়ার দেবো যাতে সবাই এই সিস্টেম করতে পারে এবং উপকৃত হতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কি সুন্দর পাউডার হয়ে গেছে ঠিক আছে দেখছেন কী সুন্দর পাউডার হয়ে গেছে এখন এই পাউডারটা যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ